বাক্যতত্ত্ব থেকে তোমাদের সাধারণত চার ধরনের প্রশ্নে এসে থাকে বাক্যের অংশ প্রশ্নটা এসে থাকে এরকম যে একটি বাক্যের কয়টি অংশ থাকে ও কি কি আরেকটি হচ্ছে বাক্যের গুণ বা যোগ্যতা একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে বা কয়টি বৈশিষ্ট্য থাকে সেটি ব্যাখ্যা করতে বলে আর দুইটি হচ্ছে বাক্যের প্রকার ভেদ থেকে গঠনগত এবং অর্থগত প্রকার ভেদ আসে তো এই চারটির মধ্যে আজকে দুইটি নিয়ে আলোচনা করব বাক্যের অংশ এবং বাক্যের গুণাবলী নিয়ে তো প্রশ্ন যাই থাকুক তোমাদের কিন্তু বাক্যের সংজ্ঞাটা পড়তে হবে অনেক সময় বাক্যের সংজ্ঞা আসে প্রশ্নে যে বাক্য কাকে বলে বাক্যের অংশ কয়টি কি কি ব্যাখ্যা করো আর যদি এই যে বাক্যের সংজ্ঞা নাও চায় সেক্ষেত্রেও তোমরা কিন্তু বাক্যের সংজ্ঞাটা দিয়ে দিবে তাহলে তোমাদের অ্যান্সারটা পরিপূর্ণ লাগবে আর বাক্যের সংজ্ঞাটা তোমরা এভাবে দিতে পারো যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে এটি ডক্টর সুনীতিকুমর চট্টোপাধ্যায়ের দেওয়া একটা সংজ্ঞা আরেকটি সংজ্ঞা আছে এটিও দিতে পারো দেখো তোমরা সিক্স সেভেনের যে সংজ্ঞা পড়েছো কয়েকটি শব্দ পাশাপাশি বসে যে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে সেই সংজ্ঞাটা খুব সহজ মনে হলেও এই পর্যায়ে এসে ওই সংজ্ঞাটা আর ভালো লাগবে না কারণ তোমরা একটু বড় হয়েছো কাজেই চেষ্টা করবে একটু স্ট্যান্ডার্ড শব্দ ব্যবহার করার যেরকমটা এই সংজ্ঞা দুটিতে আছে সেরকম করে যেকোনো একটা ব্যবহার করতে পারো আর একটা বাক্য যদি তুমি এর সাথে যুক্ত করো যে ভাষার মূল উপকরণ বাক্য আর বাক্যের মূল উপাদান পদ বা শব্দ তাহলে কিন্তু তোমার তোমার কনসেপ্টটা চমৎকার একটা আকৃতি ধারণ করবে এবং কেউ পারবে পাঁচে পাঁচ ঠেকাতে না তো এখন দেখা যাক বাক্যের অংশ কয়টি এবং কি কি প্রতিটা বাক্যেরই দুইটা অংশ থাকে উদ্দেশ্য এবং বিধেয় যেমন একটা বাক্য লক্ষ্য করো মৌ খুব ভালো ছবি আঁকে এই বাক্যটিতে একজন সম্পর্কে একটা তথ্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মৌ এই যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে সেই হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যে অংশটা বলা হবে সেটাই হচ্ছে বিধেয় তার মানে মৌ সম্পর্কে এখানে কি তথ্য দেওয়া হচ্ছে খুব ভালো ছবি আঁকে তাহলে এই পুরো অংশটাই হচ্ছে বিধেয় আবার মো কলেজে যাচ্ছে এখানে উদ্দেশ্য কোনটা বলতো কলেজের উদ্দেশ্যে যাচ্ছে বলে কি কলেজ উদ্দেশ্য সেটা না বাক্যের উদ্দেশ্য হচ্ছে মো কারণ মৌ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে আর কলেজে যাচ্ছে এটা হচ্ছে বিধেয় তাহলে পরীক্ষার খাতায় যখন তোমরা লিখবে তখনই এইভাবে লিখবে বাক্যের যে অংশে কার সম্পর্কে কিছু বলা হয় সেই অংশকে বাক্যের উদ্দেশ্য বলে যেমন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি যখন উদাহরণ দিবে তখন কিন্তু সম্পূর্ণ একটা বাক্য লিখে অবশ্যই আন্ডারলাইন করে দিবে কারণ ওই বাক্যটা কিন্তু তোমার উদাহরণ নয় বাক্যের একটা অংশ হচ্ছে উদ্দেশ্য সেটা তোমাকে চিহ্নিত করে দিতে হবে আর আরো ভালো হয় যদি তুমি এই চিহ্নিত অংশের নিচে ছোট করে উদ্দেশ্য লিখে দাও মিথ্যা কথা বলা খুবই অন্যায় এখানে বাক্য বলা হচ্ছে মিথ্যা কথা বলা এই অংশটা সম্পর্কে তাহলে এইটাকে আমরা আন্ডারলাইন করে নিচে লিখবো উদ্দেশ্য অন্যদিকে এরকম হবে কর্তা বা উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে যেমন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি ওই আগের উদাহরণটাই কিন্তু এখানে কিন্তু অন্য অংশ আন্ডারলাইন করা তার মানে এখানে আমরা বিধেয় চিহ্নিত করবো সেরকম মিথ্যা কথা বলা খুবই অন্যায় যেহেতু উদ্দেশ্য আগে আন্ডারলাইন করা ছিল একটা অংশ উদ্দেশ্য বাদে এখন বাকি অংশটা হচ্ছে বিধেয় বাক্যের অংশটা কিন্তু খুবই সহজ আর এত সহজ বলেই এটা পরীক্ষায় অত বেশি আসে না মাঝে মাঝে আসে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাক্যের গুণ এবং যোগ্যতা বা বৈশিষ্ট্য অনেকভাবে এই প্রশ্নটা আসতে পারে যে বাক্যের গুণ কয়টি বাক্যের বৈশিষ্ট্য কয়টি বা সার্থক বাক্যের যোগ্যতা কয়টি বা সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকে অনেক রকম করে আসতে পারে উত্তরটা কিন্তু একই হবে যে ভাষা ব্যবহার করবে গুণ গুণ থাকলে তুমি লিখবে বৈশিষ্ট্য লিখবে যোগ্যতা থাকলে যোগ্যতা লিখবে যাই আসুক সেই গুণ বা যোগ্যতা হচ্ছে তিনটি বাক্য যদি সার্থকতা লাভ করতে চায় অর্থাৎ সার্থক বাক্য আমরা তাকেই বলবো যার তিনটির যোগ্যতা অবশ্যই থাকবে প্রথমটি হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে তো ইচ্ছা এটা আমরা সবাই বুঝি তাহলে বাক্যের আকাঙ্ক্ষা কোনটা ধরো বাক্যের একটা অংশ শোনার পরে আরো কিছু অংশ শোনার যদি আকাঙ্ক্ষা থাকে বা ইচ্ছাটা থাকে সেটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা যেমন আমি যদি বলি যে আমি দোকানে গিয়ে এই পর্যন্ত বলে থেমে যাই তাহলে এটাকে আমরা কোনোভাবেই সার্থক বাক্য বলতে পারি না কারণ আমি দোকানে গিয়ে তারপর কি হলো এই যে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে এই সোনার আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা তাহলে আমরা পরীক্ষার খাতায় সংজ্ঞাটা এভাবে বাক্যের অর্থ ভালোভাবে বোঝার জন্য যতগুলো পদের প্রয়োজন তার সবকটি যদি বাক্যে না থাকে তবে ওই অবশিষ্ট পদ শোনার ইচ্ছাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে যেমন ঢাকা বাংলাদেশের বলা হলে তাতে বাক্যের অর্থ উপলব্ধি হয় না এবং মনের ভিতর আকাঙ্ক্ষা থেকে যায় অবশিষ্ট অংশ শোনার জন্য এর সাথে রাজধানী বা অন্যতম বড় শহর এরকম অংশ যোগ করা যাবে তখনই শোনার আকাঙ্ক্ষা মিটবে এবং সঙ্গে সঙ্গে বাক্যের সম্পূর্ণ অর্থ উপলব্ধি হবে এভাবে বাক্যটি পূর্ণাঙ্গ বাক্য হিসেবে স্বীকৃতি পাবে খুব ভালো করে লক্ষ্য করো যে তুমি যখন অন্য কোনো টপিক লেখো তার উদাহরণটা একটা দুইটা শব্দ বা বাক্য দিয়ে শেষ করে দাও কিন্তু এই সার্থক বাক্যের যে গুণের প্রশ্নটা এইখানে তোমাকে উদাহরণটা কিন্তু এভাবে ব্যাখ্যা করে দিতে হবে প্রথম অংশটা এরকম অপরিণত অংশ দিয়ে বুঝাবে যে এটি কোনো সার্থক বাক্য হয়নি তারপর অবশ্যই সেটার পরিণত রূপ হতে হলে কেমন হওয়া উচিত সেটাও লিখে তোমাকে ব্যাখ্যা করতে হবে সার্থক বাক্যের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আসত্যি বানানটা লক্ষ্য করবে সবাই যেখানে ভুল করে আসক্তি নয় কিন্তু আসক্তি দুটাই তো তো এই আসক্তিটা কি বাক্যের যে শব্দ যেখানে বসার কথা সেইখানেই যদি বসে তাহলে আমরা সেটাকে বলবো এই বাক্যের আসক্তি গুণটা আছে আর সেখানে যদি না বসে বাক্যের অর্থ কিন্তু এলোমেলো হয়ে যাবে এবং কোনো অর্থই প্রকাশ করবে না সাধারণত তাহলে তখন আমরা বলবো এই বাক্যটি নেই কারণ যে শব্দটার যেখানে বসার কথা সেখানে বসছে না আর পরীক্ষার খাতায় অবশ্যই এটাকে সুন্দর একটা ভাষায় লিখতে হবে বাক্যে ব্যবহৃত পদ পরস্পর সম্পর্ক অনুযায়ী যথাস্থানে সন্নিবিষ্ট হলে তাকে আসত্তি বলে আসত্তি হলো বাক্যে ব্যবহৃত পদগুলোর ব্যাকরণসম্মত অবস্থান বা বিন্যাস যেমন সে আমি চাই কি জানি এইখানে যথারীতি কয়েকটা শব্দ আছে কিন্তু এটা জায়গা মতো বসেনি যে কারণে এটার কোনো অর্থ আমরা বুঝতে পারি না তো স্বাভাবিকভাবেই যখন বলা হবে আমি জানি সে কি চায় তখন একে পূর্ণাঙ্গ বাক্য বলা যাবে এবং পূর্ণাঙ্গ অর্থ প্রকাশের জন্য এই যে বাক্যগুলোর সঠিক অবস্থান এটি হচ্ছে আসত্তি বাক্যের তিন নাম্বার গুণটার নাম হচ্ছে যোগ্যতা বাক্যের যোগ্যতা হচ্ছে যে শব্দগুলো বাক্যে ব্যবহার করছি ওই শব্দগুলোর ওই কাজটা করার আসলেই কি যোগ্যতা আছে কিনা সেটা বোঝানোই হচ্ছে বাক্যের যোগ্যতা যেমন আমরা তো সবাই জানি যে পাখি আকাশে ওড়ে কিন্তু যখন বলবো যে মাছ আকাশে ওড়ে তখন আমাদের চিন্তা আসে যে মাছের কি আসলে আকাশে ওড়ার যোগ্যতা আছে যদিও এই বাক্যটার আকাঙ্ক্ষা আসক্তি দুইটা গুণই কিন্তু আছে আগের বক্তব্য অনুযায়ী কিন্তু যোগ্যতা কিন্তু নেই কারণ ওই মাছের আকাশে ওড়ার কথা না এই কারণে এই বাক্যটিকে সার্থক বাক্য বলা যাবে না তখনই এটা সার্থক বাক্য হবে যখন বলবো মাছ পানিতে সাঁতার কাটে অথবা পাখি আকাশে ওড়ে আর দুইটাই সার্থক বাক্য হতে পারে তাহলে আমরা পরীক্ষার খাতা এভাবে লিখতে পারি বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা যেমন সূর্য পশ্চিম দিকে উঠেছে অথবা মাঝেরা আকাশে ওড়ে এই বাক্য দুটিতে পদগুলো আকাঙ্ক্ষা এবং আসত্তি অনুযায়ী ব্যবহৃত হলেও তা ভাব সত্য এবং যুক্তিসঙ্গত অর্থের অভাবে সার্থক বাক্য হতে পারেনি যখন বলা সূর্য পূর্ব দিকে উঠেছে এবং পাখির আকাশে ওড়ে তখনই এগুলোকে সার্থক বাক্য বলা যাবে আশা করি সবাই বুঝতে পেরেছ এবং পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে পারবে তবে বানানগুলো কিন্তু লক্ষ্য রাখবে বিশেষ করে আকাঙ্ক্ষা এবং আসত্যি অনেকেরই এই বানান দুটো ভুল হয়ে যায় এগুলো লক্ষ্য রেখে একটু গুছিয়ে লিখতে হবে তাহলে এখানে পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো